হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়ন। নিয়ে এসেছি আজকে বেগুনের একটা দারুণ মজার রেসিপি। এই জন্য একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে গোল গোল একটু মোটা করে কাট করব, মোটামুটি 1/2 ইঞ্চি মতন কাট করে নিতে হবে গোল গোল করে। বেগুনের এই রেসিপিটা চাইলে রুটি, পরোটা, ডাল, ভাতের সঙ্গেও খেতে পারেন। নর্মাল বেগুন ভাজা যেরকম আমরা খেয়ে থাকি তার থেকে সম্পূর্ণ আলাদা। এটা কম তেলেই হয়ে যায়, বাট খুবই মুচমুচে আর খুবই টেস্টি হয়। অনেক ধরনের ফ্লেভারস দিয়ে এই রেসিপিটা দেখাচ্ছি, আশা করি সবার খুব ভালো লাগবে। দেখুন, বেগুনগুলো এরকম মোটা মোটা 1/2 ইঞ্চি মোটা করে কাট করে নিয়েছি গোল করে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, বেগুনটা যেন এরকম পরিষ্কারই হয়। একটা বড় প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে এরকম করে সাজিয়ে রেখে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো যে সমস্ত মশলা দিয়ে বেগুনটাকে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি অতি অবশ্যই যেটা লাগবে হচ্ছে হলুদ। হলুদ আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 স্পুন। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে নুন। নুনও আমি মোটামুটি 1/2 স্পুন মতনই ব্যবহার করেছি। আর লাগবে আমাদের একটুখানি ঝালের জন্য বা কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, ঝাল অনুযায়ী। আমি এখানে একটু পিঞ্চ অফই দিয়েছি, বেশি নয়। আর দিয়ে দিচ্ছি অতি অবশ্যই যেটা লাগবে হচ্ছে একটু সামান্য চিনি। বেগুন ভাজাতে একটু চিনি দিলে দেখবেন টেস্টটা ভালো হয়, খেতে খুবই বেগুন ভাজার। একটু পিঞ্চ অফ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটুখানি বেসন। বেসনটা রেকর্ড করতে ভুলে গেছি আমি, বাট এখানে আমি 1 স্পুন মতন বেসন ব্যবহার করেছি। সামান্য একটু সর্ষের তেল বা হাতে একটু জল লাগিয়ে ভালো করে বেগুনগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। সমস্ত মশলা যেন বেগুনের মধ্যে ভালো করে কোটিং হয়ে যায়। কোটিং করে এটাকে মিনিট 10-15 জন্য আমি সাইডে রেখে দেবো, যাতে বেগুনের মধ্যে সমস্ত মশলাগুলো ঢোকে একটুখানি। দিয়ে মিনিট 15 পরে আমি এটাকে রান্নাটা করব। বেসনের পরিবর্তে আপনারা চাইলে নর্মাল বাড়িতে আটা যেই থাকে, যে আটা রুটি বানায়, আটাও দিতে পারেন, তাতেও কিন্তু খেতে টেস্টি হবে। আমি এখানে বাট বেসন ব্যবহার করেছি। এরপরে একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমি অলমোস্ট এখানে 1 থেকে 1.5 চামচ মতন দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে যেতে দিয়ে দেবো এখানে ম্যারিনেট করে রাখা বেগুনটা। বেগুনটা কিন্তু ম্যারিনেট করে অবশ্যই 10 থেকে 15 মিনিট রাখতে হবে, যাতে সমস্ত মশলাগুলো বেগুনের মধ্যে একটু ঢোকে। দিয়ে এবারে লো টু মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে, দু পিটি উল্টে পাল্টে বেগুনগুলোকে ভালো করে ভাজতে হবে। দেখবেন এইভাবে বেগুন ভাজা করলে তেলটা তো কম লাগবেই, কিন্তু খেতেও খুবই টেস্টি হবে। নর্মাল বেগুন ভাজা থেকে এইরকম একটু বেসন বা আটা লাগিয়ে ভাজলে টেস্টটা খুবই টেস্টি হয়, আর এটা ডাল ভাতের সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগে। সিম্পল বেগুন ভাজাও এত টেস্টি হয় না বানালে বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি দেখাচ্ছি, আশা করি সবার খুব ভালো লেগে থাকবে। দু পিটি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি আমি। দেখুন একটা পিঠ হয়ে গেছে, অন্য পিঠটা উল্টে দিচ্ছি। এরকম মজার মজার রেসিপি দেখার জন্য রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্য। চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও আমাকে ফলো করতে পারেন, ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এরকম একটা শর্ট অ্যান্ড সিম্পল রেসিপি আজকে থাকলো বন্ধুরা, আশা করি লাগবে। যদি ভালো লাগে বেগুন ভাজা রেসিপিটা ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন। মুচমুচে বেগুন ভাজা কিন্তু কমপ্লিটলি রেডি। দেখুন তেল কিন্তু এখনও কড়াইতে বেঁচে রয়েছে, কম তেলেই কিন্তু এই বেগুন ভাজাটা কমপ্লিটলি রেডি হয়ে যায়। বেগুনগুলোকে আমি তুলে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি, যেটুকু অয়েল আছে অয়েলটাও যাতে টিস্যু পেপারটা সোক করে নেয়, তাই বেগুন ভাজাটা যখন সার্ভ করবেন দেখবেন তেল একদমই থাকবে না। তাই ডাল ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গেও চাইলে রাত্রেবেলায় খেতে পারেন, বা জল খাবারেও সার্ভ করতে পারেন, দেখবেন খুবই টেস্টি লাগে নর্মাল বেগুন ভাজার থেকে। তাহলে বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ এতক্ষণ পাশে থাকার জন্যে।